নমস্কার বন্ধুরা, সকল ভিউয়ার্সদের সুস্বাগতম জানিয়ে আমরা ভিডিওটা শুরু করলাম। প্রথমে বলে রাখি, আমরা অথেন্টিক নোটিফিকেশান নিয়েই ডিসকাস করি এবং কোনো মোবাইল নাম্বার বা ফেক নোটিফিকেশান বা ফেক সাইট থেকে আমরা ভিডিও করি না। সকলের সুবিধার্থে ছোট থেকে বড় সব রকমের ভিডিও আমরা পরিবেশন করি। আজকে একটা নামি ইউনিভার্সিটি যা রিক্রুটমেন্ট নিয়ে আলোচনা করব। এখানে টিচিং এবং নন টিচিং স্টাফ নেওয়া হবে। আমরা নন টিচিং স্টাফ নিয়েই আলোচনা করব। এখানে ভেরিয়াস নন টিচিং স্টাফ নেওয়া হবে। অলরেডি অনলাইন শুরু হয়ে গেছে, যার যে পোস্টগুলো নিয়েছে সেখানে আছে নন টিচিং স্টাফের মধ্যে অফিসার আছে এবং অফিস স্টাফও আছে। এখানে কী কী আছে? অফিসারের মধ্যে ডেপুটি রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, এক্সিকিউটিভ ডাইরেক্টর, ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার, ডেপুটি পার্মানেন্ট অফিসার, অ্যাকাউন্টস অফিসার, এগুলো সমস্ত অফিসার র্যাঙ্ক। এছাড়াও স্টাফ নেওয়া হবে, কম্পিউটার প্রোগ্রামার আর অফিস অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। একটা কথা তোমাদের বলা হয়নি, যেটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেতে তোমরা জয়েন করে নাও। অনেক সময় কী হয়, টাইমের অভাব বা সময়ের অভাবে আমরা ভিডিও করতে পারি না বা ভিডিও করা হয় না, ভিডিও করা সম্ভবপর হয় না। তাই অন রিকোয়েস্ট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেতে প্রচুর ভিডিও তোমরা পেয়ে যাবে। এখানে কী বলা হয়েছে? এখানে বলা হয়েছে ফর্মটা সম্বন্ধে, যেটা নাম হলো সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতা। এখানে কী নেওয়া হচ্ছে? আমি নন টিচিং সম্বন্ধে আলোচনা করছি, টিচিং সম্বন্ধে আলোচনা করছি না। এখানে অফিসার এবং স্টাফ নেওয়া হবে। অনলাইন শুরু হয়ে গেছে 24/9/2023 তারিখে এবং যার লাস্ট ডেট 24/9/2023 তারিখ বিকেল 5টা অবধি। এখানে রেজিগনেশন আছে ডেপুটি রেজিস্ট্রার, একটু কোয়ালিফিকেশানটা চেক আউট করে নিও। আর পে ব্যান্ড বলেছে 79,800। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার মাস্টার ডিগ্রি আছে, একটু চেক আউট করে নিও। টোটাল কোয়ালিফিকেশানটা ডিজারেবলটা দেখে নিও, এখানে পে লেভেল আছে 57,700। এক্সিকিউটিভ ডাইরেক্টর এটাও একটু চেক আউট করে নিও, এডুকেশানটা এখানেও মাস্টার ডিগ্রি আছে। আর এখানে মাইনে আছে 1,00,000 টাকা, এটা হচ্ছে কনসোলিডেটেড। এটা ডিটেলসটা ডিজারেবল কী আছে একটু দেখে নিও। ট্রেনিং অ্যান্ড প্রোগ্রাম অফিসার, এখানেও মাস্টার ডিগ্রি আছে, সঙ্গে সে টোটাল ডিটেলসটা চেক আউট করে নেবে, ডিজারেবলটা চেক আউট করে নেবে, এখানে মাইনে আছে 1,20,000 টাকা। ডেপুটি প্লেসমেন্ট অফিসার সেম জিনিস, ঠিক আছে, এখানে 50,000 তোমাদের কনসোলিডেট, তোমাদের কী বলবো ওটাকে, রেমুনারেশান আছে। আর অ্যাকাউন্টস অফিসার আছে, এখানে বিকম অনার্স আছে, ঠিক আছে, এক্ষেত্রে তোমাদের স্যালারি আছে 56,100। অফিসার ল্যাঙ্গ আমি বলে গেলাম, স্টাফ সম্বন্ধে বলে দিই। কম্পিউটার প্রোগ্রামার ফুল স্ট্যাক ডেভেলপার, এখানে বিটেক, বিসিএ, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স, মানে বিএসসি হবে, বিসিএ হবে, এমসিএ হবে। আর এক্সপিরিয়েন্স একটা আছে 4 বছরের। এখানে ল্যাঙ্গুয়েজ কী জানতে হবে, এগুলো ডিজারেবল। এখানে একটা নিগোসিয়েবল তোমাদের একটা স্যালারি দেওয়া হবে। আর যেটা সবাই করতে পারবে সেটা নিয়ে একটু আলোচনা করি, সেটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট। এটা ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ গ্র্যাজুয়েট হলে তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে। আর ডিজারেবল বলেছে 1 বছর অভিজ্ঞতা হলেও তুমি ফিল আপ করতে পারবে, না হলেও তুমি ফিল আপ করতে পারবে। স্কিল আর যেটা রয়েছে ডিজারেবল সেটা দেখে নিও, একটু ভালো করে চেক আউট করে নিও। আর তোমাদের মাইনে, এখানে স্যালারি আছে এন্ট্রি পে 22,600 টাকা, এক্ষেত্রে এজ লিমিট যা বলেছে সেই এজ লিমিটটা তোমরা চেক আউট করো। আমি শুধু কম্পিউটার প্রোগ্রামের সম্বন্ধে বলছি 30-40 ইয়ার্স, অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 25-35 ইয়ার্স, এইটা বলে দিয়েছে ওদের বয়সটা। আর লাস্ট ডে অনলাইন আমি আবার বলছি 24/9/2023 বিকেল 5টা। এবার কী করবে, ফর্মটা ফিল আপ হয়ে গেল, ফর্মটা সাবমিট হলো, সেই প্রিন্ট আউটটা তোমরা তুলে নেবে। তুলে নেওয়ার পরে একটা নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের পাঠাতে হবে। এই নির্দিষ্ট অ্যাড্রেসটাতে পাঠাতে হবে আগামী 27/9/2023 তারিখের মধ্যে। এবং এখানে বাই হ্যান্ড কিন্তু হবে না, স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টে তোমায় পাঠাতে হবে। অ্যাড্রেসটা কী আছে? টু দ্য রেজিস্ট্রার, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতা, প্রেমিসেস নম্বর 111B, রোমান টাইপ 3B -1, অ্যাকশন এরিয়া 111B, পিএস টেকনো সিটি কলকাতা 7,160। এটা একটা মুখবন্ধ খামের মধ্যে সমস্ত ডকুমেন্টসের জেরক্স দিয়ে ওই প্রিন্ট আউটটাকে দিয়ে তোমরা পাঠিয়ে দেবে। এই ছিল আজ আমাদের ভিডিও, ধন্যবাদ।